হাই, আমি সায়ন্তন মুখার্জি। আমার লোকেশন দমদম। আমার কাজ করেছি বলতে অঞ্জন দেবের ডিরেকশনে থিয়েটার করেছি এবং অনেকগুলো শর্ট ফিল্ম করে ফেলেছি। আচ্ছা, আমি শুনলাম, খবর পেলাম যে যে মুভিটা আসছে তুমি নাকি আমার নামটা সেখান থেকে সরিয়ে দিয়েছ। না, আমি খবর পেলাম, আমি নিজেদের কিছু বলছি না। এটা দেখো, এটা হতে পারে যে তুমি তিনটি মুভি করেছো, আমি একটা মুভি করেছি, তোমার ভীষণ হাই ফাই লেভেল এখন, কিন্তু মাথায় দেখো আমি কিন্তু একটা মুভি করেছি। আর তিনটে মুভির মধ্যে ফার্স্ট যে মুভিটা তুমি পেয়েছিলে ওটা কিন্তু আমি সেই কন্ট্যাক্টটা দিয়েছিলাম বলেই পেয়েছি। তাহলে কিন্তু না, তুমি এখন বড় স্টার হয়ে যেতে পারো, তোমার বিশাল বড় গ্যাম বেড়ে যেতে পারে যেটাকে বলে, কিন্তু আমি কিন্তু তোমার জায়গায় থাকলে জিনিসটা করতাম। কি করতাম বলতো? যদি দেখতাম তোমার নামটা নেই, আমি তাহলে আরো তোমার নামটা ওখানে ঢুকিয়ে দিতাম। এটা হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য। বোঝার চেষ্টা করো তুমি আজকে তোমার ইগো, তুমি কেনই বা করলে আমি বুঝতে পারলাম না সেটা। মানে অ্যাটলিস্ট আশা করা তো দূরের কথা, আমি প্রথমে শুনে এটা বিশ্বাসও করতে পারিনি, জানো তো। না করলেই পারতে না, জানো। মানে মানছি একটা মুভি করেছি তুমি তিনটে মুভি, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, ফার্স্ট মুভির পর যখন সেকেন্ড মুভিটা পাবো না, অবভিয়াসলি পাবো, কেন পাবো না, অবভিয়াসলি পাবো। ট্যালেন্ট আছে বলে ফার্স্ট মুভিটা পেয়েছিলাম, ট্যালেন্ট আছে বলে সেকেন্ড মুভিটা পাবো, তোমার গ্যারেন্টি দিলাম। তখন দেখবে তুমি যদি কাজটা না পাও না, তোমার নামটা আমি রেফার করবো, অন্য কেউ, যে কেউ, যে যেখানে যা খুশি করবে কারো, আমি কিন্তু থাকবো তোমার নামটা রেফার করছো যদি পরিস্থিতি সেরকম আসে তো। না, মা বাবাকে এত কথা বলার তো প্রয়োজন নেই, মা বাবা এর মধ্যে স্কুল থেকে আসে। আমি চাইলে তো বলতেই পারতাম তোমার মাকে, বলেছি কি জানো আজকে তন্দ্রা এরকম করেছে, বলেছি কি বলি। না, আমি আমার মা বাবাকে কেন বলতে আসবো, আরো লজ্জার বিষয়। তোমাকে তো আমি বাড়িতে নিয়ে এসেছি না, মা মা তো চুজ করে দেন। ফালতু কথা বলতে এসো না, আমি তোমার বাবাকেও জানি, মাকেও জানাই, যে জানানো হয় তুমি নিয়ে যাবো, তোমার অবস্থাটা বোঝো, নিজের অবস্থাটা বলো। কি বলবো, মানে এরপর যদি বাবা কোনো রকম জেনে প্রশ্নটা করে না আমাকে যে কি রে কি মেয়ে নিয়ে এসেছিস, বলবো তোমার।